বাগনান থেকে উদ্ধার দুটি অজগর সাপ। বাগনান চন্দ্রপুরে দামোদর নদীর ধারে বেশ কয়েকদিন ধরেই একদল সাপুরে তাঁবু গেড়ে আস্তানা করেছিল। ওই এলাকার স্থানীয় যুবক বাবাই মারিক ব্যাপারটি নজর রাখছিলেন। বুধবার এই ঘটনার কথা বন্য প্রাণী সংরক্ষণকারী চিত্রক প্রামাণিককে জানানো হয়। তারপরে সেখানে গিয়ে পৌঁছান চিত্রক প্রামাণিক, সুমন পাঠক ও তিতাস প্রধান। তারা গিয়ে দুটি অজগর বা ইন্ডিয়ান রক পাইথন সাপ উদ্ধার করেন। সাপুরেদেরকে তল্লাশি করে বিভিন্ন অস্ত্র ও পাখি মারার ফাঁদ বাজেয়াপ্ত করা হয়। পাশাপাশি আটক করে রাখা হয় ১১ জন সাপুরকেও। বন দপ্তরে খবর দেওয়া হলে সাপুরে ও সাপগুলিকে বন বিভাগের হেফাজতে তুলে দেওয়া হয়। সূত্র মারফত জানা গেছে, কিছু সাপুরে সাপ নিয়ে নদীর ধারে তাঁবু খাটিয়ে আছে। সম্ভবত এইসব সাপুরেরা উড়িষ্যা থেকে এসেছে। কয়েকদিন ধরে বন্যপ্রাণ সংরক্ষণকারীদের কাছে খবর ছিল এলাকায় কিছু সাপুরে সাপ দেখিয়ে মানুষকে ভুল বুঝিয়ে টাকা তুলছে। তাদেরকে আটকে রেখে সাপুরে ও সাপগুলিকে বন বিভাগের হেফাজতে তুলে দেওয়া হয়। বাগনান থেকে হিমাদ্রি ঘোষের রিপোর্ট, আজতক বাংলা।